এই যে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আবার আপনাদের সামনে। তো আমার অনেকদিন থেকে অনেকে কোশ্চেন করতেছেন যে 180 মোটর দিয়ে, আমি একটু দেখাই 180 মোটর দিয়ে কিভাবে একটি আরসি প্লেন বানানো যায়, এবং এখানে কি কি ধরনের পার্টস ইউজ করতে হয়, এবং এর কানেকশনগুলো কিভাবে করতে হয়, মানে এর একটি মোটামুটি এর বেসিক যে বিষয়টা আপনারা আমাকে বলছেন এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি সেজন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এটি কীভাবে কাজ করে এবং এখানে কী কী ধরনের কানেকশন করতে হয় আমি আপনাদের এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো একটি 180 মোটর প্লেন বানানোর জন্য আপনাদের লাগবে একটি 180 মোটর। তো আপনারা অবশ্যই 50,000 RPM এর 180 মোটর কেনার ট্রাই করবেন, এবং অবশ্যই আপনারা একটি ভালো কোয়ালিটির 180 মোটর কিনবেন, যেটির আপনারা খুব ভালো থ্রাস্ট পাবেন। তো এরপরে আপনাদের লাগবে এই 180 মোটর কন্ট্রোলের জন্য আপনাদের ব্রাশ ESC। তো এই ব্রাশ ESCটি আপনারা AliExpress দিয়ে কিনতে পারবেন। তো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ব্রাশ ESCটি যত কম ওয়েটের আছে আপনারা সেই কম ওয়েটের ESCটি কেনার ট্রাই করবেন, তাইলে আপনারা 180 মোটর দিয়ে খুব ইজিলি একটি আরসি প্লেন বানাতে পারবেন। আর এখানে আমাদের 180 মোটরের পপুলার হিসেবে আপনার এই টাইপের পপুলার আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবল বিভিন্ন অনলাইন শপে পাওয়া যায় বা AliExpress আছে, দারাজে আছে, আপনারা কিনতে পারেন। আর এখানে আমি ব্যাটারি হিসেবে 500 mAh ব্যাটারি ইউজ করতে পারি বা 800 mAh ব্যাটারি ইউজ করতে পারি। তো মাস্ট বি আমাদের টু সেল যে ব্যাটারিগুলো আছে আমাদের অবশ্যই সেই ব্যাটারিগুলো কিনতে হবে, অর্থাৎ 7.4 ভোল্টের বা 8 ভোল্টের মতো এরকম হয় চার্জ দেওয়ার পরে। তো আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে আপনারা 180 মোটর প্লেন বানাতে পারেন। আর এখানে কন্ট্রোল সার্ভিস হিসেবে আমাদের এইগুলো, আর এটি কন্ট্রোল করার জন্য আমরা যে ট্রান্সমিটার রিসিভার ইউজ করব। তো এই দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ট্রান্সমিটার এবং এর সাথে আছে রিসিভার। তো আপনারা 4 চ্যানেল আর 6 চ্যানেল যে কোনো ট্রান্সমিটার ইউজ করতে পারেন, তো এটি আপনাদের ইচ্ছা। বাট আপনারা যদি 180 মোটর প্লেন বানান, তাহলে আপনারা যত কম ওয়েট দিয়ে একটি প্লেন বানানো যায় আপনাদের সেই বিষয়টি খেয়াল রেখে আপনার প্লেন বানাতে হবে। তো আপনারা অবশ্যই মাইক্রো সার্ভো ইউজ করতে হবে, এবং যত ছোটো সাইজের সার্ভো মোটর আপনারা ইউজ করতে পারেন আপনাদের অবশ্যই ইউজ করতে হবে। তো এটি কীভাবে কানেকশন করতে হয় আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো 180 মোটর দিয়ে একটি আরসি প্লেন বানানোর জন্য আপনাদের নর্মাল যে ব্রাশলেস মোটর দিয়ে আপনারা যেভাবে একটি আরসি প্লেনের কানেকশনগুলো করেন, ঠিক সেইভাবেই এখানে কানেকশনগুলো করতে হবে। তো এখানে আমরা আমাদের ESCটি যে ব্রাশ ESC আছে সেটি আমরা আমাদের এই রিসিভার বোর্ডে যে 3 নম্বর চ্যানেল আছে নর্মাল আরসি প্লেন অর্থাৎ ব্রাশলেস মোটর দিয়ে যে প্লেন বানান সেখানে ESC যেভাবে কানেক্ট করেন ঠিক সেইভাবেই এখানে কানেক্ট করতে হবে। তো আমরা 3 নম্বর চ্যানেলে আমরা কানেক্ট করলাম, এটা হলো আমাদের থ্রোটল। এরপরে আমরা আমাদের সার্ভো মোটর কানেক্ট করবো। তো সার্ভো মোটর আমরা 1, 2, 4, 5, 6 আমরা এই 5টি চ্যানেলে আমরা যে কোনোটিতে আমরা সার্ভো মোটর ইউজ করতে পারবো। তো এখানে সার্ভো মোটরের কানেকশনগুলো ডিপেন্ড করবে আমাদের প্লেনের মডেলের উপর, আমরা কত চ্যানেলে প্লেন ইউজ বানাবো, অর্থাৎ 3 চ্যানেল, 4 চ্যানেল, 5 চ্যানেল, 6 চ্যানেল প্লেন যেমন। তো এখানে সাধারণত আমরা 4 চ্যানেল পর্যন্ত সর্বোচ্চ নর্মালভাবে আমরা প্লেনগুলো বানিয়ে থাকি। তো আমি এখানে 4টি চ্যানেলে, তো আমি মাত্র একটি সার্ভো দিয়ে আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই মুহূর্তে। তো আমাদের সার্ভো এবং আমাদের ESC কানেকশন শেষ। তো এখন ESC সাথে আমাদের মোটরের কানেকশন করতে হবে। তো এখানে আমি ESC সাথে মোটর কানেক্ট করলাম। তো একদম সিম্পল একটি কানেকশন, আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। এখানে আমি আমাদের 3 নম্বর চ্যানেলে আমাদের ESCটি কানেক্ট করছি এবং 1 নম্বর চ্যানেলে আমরা সার্ভো কানেক্ট করছি। তো এই সার্ভো মোটর কানেকশন আপনাদের প্লেনের মডেলের উপর ডিপেন্ড করবে আপনারা কয়টি সার্ভো ইউজ করবেন এবং কয় নং চ্যানেল আপনারা ইউজ করবেন। তো আমাদের কানেকশন মোটামুটি ওকে। এখন আমরা আমাদের ট্রান্সমিটারটি ওপেন করব এবং আমাদের ব্যাটারিটি কানেক্ট করব। তো আমরা আমাদের ট্রান্সমিটারটি ওপেন করলাম এবং ব্যাটারি কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি কানেক্টিং সিস্টেম। তো আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। তো আপনারা যারা ব্রাশলেস মোটর, আপনারা যারা এই ব্রাশলেস মোটর দিয়ে একটি আরসি প্লেন বানিয়েছেন বা আরসি প্লেনের ভিডিও দেখছেন, অলমোস্ট আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে বড় বিগ সাইজের আরসি প্লেনের। তো আপনারা যারা এগুলো দেখছেন তারা হয়তো বা এই কানেকশনগুলো খুবই ইজিলি করতে পারবেন, কারণ আমি ওইখানে আপনাদের স্টেপ বাই স্টেপ
প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখানোর ট্রাই করছি, এবং আমি ড্রোনের অনেক ভিডিও আপনাদের জন্য দিয়েছি, তো আপনারা চাইলে ওগুলো দেখে আসতে হয়, তাহলে আপনাদের বেসিক যে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো যারা 180 মোটর দিয়ে প্লেন বানাতে চান, তারা খুব সহজেই একটি প্লেন বানাতে পারেন। তো অবশ্যই আপনাদের 180 মোটরটি বেশি আরপিএম হতে হবে, অর্থাৎ 50,000 আরপিএমের আপনারা মোটর ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনারা একটি 80 প্লেন বানাতে পারবেন খুবই সহজে। এবং আপনারা একটি ইএসসি দিয়ে 2টি 180 মোটর ইউজ করতে পারেন, আমি ট্রাই করছি, দেখি মোটামুটি ভালোই কাজ করে। তো আপনারা যারা 80 প্লেন বানাতে চান 180 মোটর দিয়ে, তারা আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্টে জানাবেন। তো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, খুদা হাফেজ। আর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এই মুহূর্তে আপনারা কমেন্ট বক্সে আপনাদের বিষয়গুলো কোশ্চেনগুলো জানিয়ে যান। তো টাটা।